সম্প্রতি এই রাজ্যে ঘটে যাওয়া অনেকগুলো ধর্ষণের ঘটনাকে নিয়ে বিরোধী রাজনৈতিক শিবির তোপ দাগছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। তাদের অভিযোগ ছিল ধর্ষণ নিয়ে মমতা ব্যানার্জির সরকার দুমুখ রাজনীতি করছে। একদিকে এই রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটলে প্রশাসন তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, অপরদিকে অন্য রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটলে সেখানে দলীয় প্রতিনিধি দল পাঠান। আজ সেই অভিযোগকে উড়িয়ে দিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় দাবি করেন, রাজ্যে যে সমস্ত ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতের সামনে দাঁড় করিয়েছে রাজ্য সরকার। এরপর তাদের বিচারের প্রক্রিয়া আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে। রাজ্য সরকার কাউকে ফাঁসি দিতে পারে না। পাশাপাশি আজ উত্তরপ্রদেশে উচ্চ বর্ণীয় মানুষদের, নিম্ন বর্ণীয় মহিলাদের ধর্ষণ খুনের সপক্ষে যে মিছিল হয় তাকে জাতীয় লজ্জা বলেই দাবি করেন তিনি। তিনি আরো দাবি করেন, এই ধর্ষণের ইস্যুতে বিহারের নির্বাচনে ক্ষমতাসীন রাজ্য সরকার হেরে যাবে, সেখানে বিরোধীদের জয় নিশ্চিত। সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরাসে একজন দলিত কিশোরীকে গণধর্ষণ করে তাকে খুন করা হয়। সেই অমানবিক কাজের প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার দাবিতে মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। মিছিলটি হাওড়ার বেলেপোল মোড় থেকে শুরু হয়ে দানেশেখ লেনে এসে শেষ হয়। এখানে এই এর সমর্থনে, এই যে রেপ এবং মার্ডারের সমর্থনে তারা একটা র্যালি বার করেছে উচ্চ বর্ণের মানুষ, কি বলবে? সেম সেম লজ্জা, এটা লজ্জা, এটা সারা ভারতবর্ষের মনুষ্যত্বের লজ্জা। বিহারের নির্বাচনে এই উত্তরপ্রদেশের যে এই হত্যা, এই ইস্যুতেই বিহারে বিরোধী দল ক্ষমতা আছে। দাদা, একটা খুব সমালোচনা 2-3 দিন ধরে চলছে যে উত্তরপ্রদেশের ঘটনায় রাজ্যের, পশ্চিমবঙ্গের রাজ্য শাসক দল যেভাবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের ব্যবস্থা করেছে, চার্জশিট দিয়েছে মামলা, তাদের বিচার চলছে, কাউকে তো ফাঁসি দেওয়া আমাদের কাজ নয়। আমরা তাকে গ্রেপ্তার করে তাকে কোর্টের কাছে প্রডিউস করবো, বাকিটা কোর্ট বিচার করবে। আমরা সেই ব্যবস্থা করেছি, রাজ্য সরকার সেই ব্যবস্থা করেছে, বাংলায় আইনের শাসন চালু আছে। সুতরাং বাংলা সম্বন্ধে যে যাই বলুক, তর্কের খাতিরে তারা বলছে, তাদের নিজেদের এটাকে চাপা দেওয়ার জন্য, নিজেদের অন্যায়টাকে চাপা দেওয়ার জন্য। কিন্তু বাংলার মানুষ জানে, বাংলা পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার সব সময় আইনের শাসন বলবৎ রেখেছে বাংলার। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।